নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে সমস্ত জিক্র, যে সমস্ত দোয়া পাঠ করার জন্য নির্দেশ করেছেন, তন্মধ্যে থেকে বেশ কিছু দোয়া, বেশ কিছু জিক্র আছে যেগুলোর আলোচনা, যেগুলোর আমল সমাজ থেকে বিলুপ্তির পথে। ঠিক সেরকম একটি জিকির হলো ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। সুনানে তিরমিজির থেকে তিরমিজিতে বর্ণিত এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আলিজু বিয়াজাল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ তোমরা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এই জিকিরটি, এই দোয়াটি বেশি থেকে বেশি নিয়মিত করো এবং এটাকে ধরে রাখো, আঁকড়ে ধরো। অথচ আঁকড়ে ধরা বা ধরে রাখা তো দূরের কথা, এটাকে অল্প সময় বা মাঝে মধ্যে করার আমলটাও সমাজ থেকে প্রায় বিদায়ের পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামের অন্যতম একটি নাম হলো ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, যার অর্থ হলো হে জালাল, অর্থাৎ সৌন্দর্য, পূর্ণতা এর মালিক, বড়ত্বের অধিকারী। ওয়াল ইকরাম অর্থাৎ হে দাতা, হে মহান দানশীল, হে মুক্ত হস্তে এবং উদার হস্তে দানকারী। এই নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা বা আহ্বান করার মাঝে একাধারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসাও করা হয়, আবার তাঁর কাছে চাওয়া হয়, প্রার্থনাও করা হয়। নিয়মিত যদি আমি এই জিক্র এবং দোয়া করতে থাকি তো তার মানেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসাও করছি, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের প্রার্থনা বা আরজিও পেশ করছি। আসুন সমাজ থেকে বিদায় হয়ে যাওয়া, বিলুপ্ত হয়ে যাওয়া এই আমলটিকে পুনরায় জিন্দা করার চেষ্টা করি এবং সকালে বিকালে সন্ধ্যায় শোয়ার সময় ওঠার সময় যখন সুযোগ হয় এই জিকিরটি বেশি বেশি করি, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। এবং এই জিকিরটি করার জন্য ওজুর প্রয়োজন হয় না, বিনা ওজুতে আপনি করতে পারেন, যখন সুযোগ হয় তখন করতে পারেন। বেশি থেকে বেশি ইয়াজাল জালালি ওয়াল ইকরাম অর্থের দিকে লক্ষ্য করে আমরা বলবো, হে বড়ত্ব, পূর্ণতা, সৌন্দর্য সমস্ত কিছুর অধিকারী এবং হে দানশীল এবং মহান দাতা প্রশংসাও করছি, আবার যখন তাকে মহান দাতা ওয়াল ইকরাম বলছি তখন নিজের বিভিন্ন চাওয়াকে মনে মনে স্মরণ করতে পারি, না করলেও চলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে আমি দাতা বলছি তিনি তো আমার প্রয়োজনের কথা জানেন এবং তিনি নিঃসন্দেহে সেগুলো আমাকে দান করবেন। অতএব আসুন এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনরায় জিন্দা করার চেষ্টা করি, বেশি বেশি জিকির করি ইয়া জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।